কখনো কখনো আমরা কোনো বিচিত্র ঘটনা বা অভাবনীয় সৌন্দর্য দেখে আপনা আপনি বলে ফেলি, ও মাই গড। আপনাকে এরকমই চমকে দিতে রহস্য জগতের আজকের পর্বে রেখেছি বিশ্ব পর্যটন সংস্থার তালিকায় উঠে আসা বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্যের স্বাক্ষর বহনকারী সেরা পাঁচটি দেশ। আপনি যদি রহস্য জগতে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভবিষ্যতে এরকমই ইন্টারেস্টিং ভিডিওর আপডেটস পেতে। অ্যান্ড নাও লেটস বিগিন। প্রথমে বলি ফ্রান্স। ফ্রান্সের প্যারিসকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শান্তিময় এবং সাহিত্যের আদি লীলাভূমি। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, ইউক্রেনের পরেই এর স্থান, এবং জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলির মধ্যে ফ্রান্স হচ্ছে অন্যতম। মধ্যযুগে ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলিকে একত্রে শাসনে এনে ফ্রান্স গঠিত হয়। 1958 সালের 28শে সেপ্টেম্বর ফ্রান্সের প্রজাতন্ত্র যাত্রা শুরু হয়। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য। শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, নির্বিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞানের উন্নয়নে ও প্রসারণে ফ্রান্স একটি অন্যতমই ভূমিকা পালন করেছে। মধ্যযুগ থেকেই প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের প্রধান কেন্দ্রবিন্দু, আর এমনিতেও ফরাসি রান্না ও ফ্যাশন বিশ্বের সর্বত্রই অনুকরণীয়। সম্প্রতি পর্যটকদের ভ্রমণ করার তালিকায় বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে ফ্রান্স সবার প্রথমে রাজমুকুট পরে রয়েছে। এরপর ইতালি। ইতালি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশগুলির মধ্যে একটি। এখানে প্রায় সারা বছরই বসন্তকাল বিরাজ করে। অনেকে ইতালিকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ বলে থাকে। এটি রেনেসাঁর জন্মভূমি। এখানে প্রাচীন শিল্প সাহিত্যের এমনই নিদর্শন রয়েছে যা মানুষকে আকর্ষণ করে। এটিও একটি ইউরোপের ইউনিয়নভুক্ত দেশ। স্যানজেন চুক্তি স্বাক্ষরকারী দেশ হওয়ায় স্যানজেন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায়। এর মুদ্রা হচ্ছে ইউরো। বর্তমানে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দৈর্ঘ্যের দিক থেকে এটাকে পৃথিবীর 23তম দেশ হিসাবে গণ্য করা হয়, আর জীবনযাত্রার মান নির্দেশ বিচারে সেরা দশে এর নাম। এরপর নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হচ্ছে ওশিয়ানিয়ার একটা দ্বীপরাষ্ট্র। এটি অবস্থিত অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে। এর রাজধানীর নাম ওয়েলিংটন। এই দেশটি অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত, তবে দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এস্টুয়ার এবং চাথম দ্বীপ। নিউজিল্যান্ডের আদিম আদিবাসীদের ভাষা হল মাওরি। ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে এ দেশটি ভৌগোলিকভাবে একটা বিচ্ছিন্ন দেশ। এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 200 কিলোমিটার দূরে তাসমান সাগরের ওপর অবস্থিত। ফিজি, টোঙ্গা এবং নোবেল কালাদুনি, এগুলি হল নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র। এদেশের পরিবেশ ও জীববৈচিত্র্যতাও অসাধারণ। অতীতে এখানে বহু ধরনের বিভিন্ন প্রজাতির পাখির বসবাস ছিল, কিন্তু বর্তমানে মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে সেগুলোর মধ্যে অনেকেই বিলুপ্ত হয়ে গেছে। নিউজিল্যান্ড একটি উন্নত দেশ। আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকের তালিকার ওপর দিকে রয়েছে নিউজিল্যান্ড। এছাড়াও জীবনযাত্রার মান, প্রত্যাশিত আয়ুকাল, শিক্ষার হার, শান্তি ও অগ্রগতি, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যবসা বাণিজ্যের সুযোগ, গণমাধ্যমের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার রক্ষায় নিউজিল্যান্ড অগ্রসরমান একটি দেশ। পৃথিবীর সর্বাধিক উন্নত শহরগুলির মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলোও অন্যতম। তাই পর্যটক আকর্ষণের দিক থেকে দেখতে গেলে নিউজিল্যান্ড তৃতীয় সুন্দর দেশ। এরপর হচ্ছে স্পেন। স্পেন একটি ইউরোপ মহাদেশের রাষ্ট্র। এর রাজধানীর নাম মাদ্রি। 5,500 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে স্পেন পৃথিবীর 51তম দেশ। দেশটি ইউরোপের দক্ষিণ পশ্চিম দিকে আইবেরীয় উপদ্বীপে অবস্থিত। ফ্রান্সের পশ্চিম দিকে রয়েছে পর্তুগাল এবং উত্তর পূর্বে ফ্রান্স অ্যান্ডোরার সাথে সংলগ্ন। দেশের উত্তরে রয়েছে ভিস্কায় উপসাগর এবং দক্ষিণে জিব্রাল্টার প্রণালী। পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, আর পূর্ব ও দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর। স্পেনের গ্রামগুলোও অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ। এর সমুদ্র তীরের সৌন্দর্য সারা বিশ্ববাসীকে কাছে টানে। এই দ্বীপগুলোর সৌন্দর্য নিজের চোখে না দেখে অনুভব করা অসম্ভব।
এটি পৃথিবীর সর্বাধিক উন্নত দেশগুলির মধ্যে একটি দেশ। বহু বছর ধরে ভ্রমণ পিপাসক মানুষগুলির কাছে স্পেন একটি অন্যতম দেশ। এরপর হচ্ছে গ্রিস। গ্রিস দক্ষিণ ইউরোপ মহাদেশে অবস্থিত একটা দেশ। এই দেশটি বুলগেরিয়া, ম্যাসিডোনিয়া আর আলবানিয়া দেশের উত্তর দিকে অবস্থিত, আর দক্ষিণে রয়েছে ভূমধ্য সাগর। এই দেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 1,15,00,000। বিশ্বস্তরে যার পজিশন 80তম। জনসংখ্যার দিক থেকে মহিলা হচ্ছে 55% এবং পুরুষ 45%। গ্রিস আফ্রিকা এবং এশিয়া দুটি মহাদেশের পাশাপাশি অবস্থিত। গ্রিসের রাজধানীর নাম অ্যাথেন্স। প্রতি বছর বহু পর্যটককে আকর্ষণ করে গ্রিসের স্বর্ণে মোড়া ইতিহাস, সাহিত্য এবং সংস্কৃতি। দেশটির প্রাকৃতিক দৃশ্যগুলি দেখার মতো। দেশের মোট জিডিপির মধ্যে 12% আসে শুধুমাত্র বিদেশি পর্যটকের কাছ থেকেই। অ্যাথেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক স্বর্ণপুষ্পে সজ্জিত একটি শহর। আপনি যদি ভিডিওটির এই পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনার জন্য একটা প্রশ্ন থাকলো। প্রশ্নটি হলো, নিউজিল্যান্ডের আদিম অধিবাসীরা কোন ভাষায় কথা বলতো? প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন। ভিডিওটি শেয়ার করুন আপনার জীবনের প্রিয় মানুষগুলির সাথে। আর রহস্য জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। ধন্যবাদ।